राज्य नदी भांगनेर मूले रयेछे माटी माफियादेर दौरात्म्य अभियोग प्रदेश कांग्रेस सभापति अधीर रंजन चौधुरीर मुर्शिदाबाद और मालदार नदी भांगन निये एक नागाड़े राज्य सरकार के विधे चलेछे प्रदेश कांग्रेस सभापति अधीर चौधुरी एदिन तिनि बलेन राज्येर भूमि दफ्तर पुलिस और शासक दल मिले सिंडिकेट करे नदीर पार केटे भांगनके डेके निये आसछे माटी माफिया बाली माफिया कयला माफिया पाथर माफिया तो माफियादारी राज दीदी के बोलो आगामी दिन माफिया श्री पुरस्कार चालू कर दिन माफिया श्री पुरस्कार चालू कर दिन माटी काटार कारण आज के गंगाई भांगन बाढ़ पद्दाई भांगन बाढ़ सर्वत्र माटी काटार तांडवे हमें भूगोल नष्ट हो जाए जलर स्तर ध्वंस हो जाए माटी काटा एक बड़ अपराध से ही अपराधे तृणमूल लोकेरा सरसरी जड़ित थाकछे प्रशासन चुप करे आछे भूमि दफ्तर चुप करे आछे भूमि दफ्तर माटी माफिया प्रशासन तृणमूल मिले मिशे सिंडिकेट बनिए लुट कर দেশের মধ্যে উত্তরপ্রদেশের পর বাংলায় সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি আছে আর সেই সম্পত্তি রাজ্যের সরকারের মদতে দিনের পর দিন লুট হচ্ছে বলে মত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর মুর্শিদাবাদের সাংবাদিক সম্মেলনে কলকাতা সব ওয়াকফ সম্পত্তি দিদির আমলে প্রমোটারদের হাতে চলে গেছে চুপ করে তো থাকবেই শুধু ওয়াকফ সম্পত্তি এ পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের জন্য মাল্টি সেক্টরাল ডেভেলপমেন্ট ফান্ডের কোটি কোটি টাকা যে পড়ে আছে সে টাকা সব বেহাত হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে মেয়েদের বলুন উচ্চশিক্ষায় কত টাকা দিয়েছে এই সরকার খালি মিথ্যা কথা খালি মিথ্যা কথা সাচার কমিটি রিপোর্ট কংগ্রেস প্রকাশ করার পর ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য বহু বহু অর্থ বরাদ্দের ব্যবস্থা হয়েছে আপনাদের আরেকটা কথা বলি এই আলিগড় মুসলিম ইউনিভার্সিটির ক্যাম্পাস আমি নিয়ে এসেছিলাম মুর্শিদাবাদে সেটা নিয়ে পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিশ্চুপ ওয়াকফ সম্পত্তি এই বাংলায় লুট হয়েছে এবং হচ্ছে তাই বাংলার মুখ্যমন্ত্রী চুপ করে আছে উনি ভোটের সময় মুসলমানদের জন্য দরদ দেখাবেন ভোট যেই শেষ হয়ে যাবে উনি হিন্দু মুসলমান সব ভুলে গিয়ে নিজের ধান্দার কথা ভাববেন একদম পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তি লুট হচ্ছে ভারতবর্ষে সবথেকে বেশি ওয়াকফ সম্পত্তি আছে উত্তরপ্রদেশে তারপরে ভারতবর্ষের সবথেকে বেশি ওয়াকফ সম্পত্তি উত্তরপ্রদেশের পর যদি কোথাও থাকে তার নাম পশ্চিমবঙ্গ বিশেষজ্ঞরা বলছে যে পশ্চিমবঙ্গে যত ওয়াকফ সম্পত্তি আছে সেগুলো যদি সঠিকভাবে ব্যবহার করা যায় সেখান থেকে যদি রোজগার করার চেষ্টা করা হয় তাহলে এই ওয়াকফ সম্পত্তিকে ব্যবহার করে রাজ্য প্রত্যেক বছরে অন্তত 10,000 কোটি টাকা রোজগার করতে পারে সেই 10,000 কোটি টাকায় মুসলিম সমাজের জন্য অনেক 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 কাজ করা সম্ভব দিল্লিতে শীলা দীক্ষিত করে দেখিয়েছিল যে ওয়াকফ সম্পত্তির ব্যবহার করে একটা ইমামকে 10,000 টাকা বেতন দেওয়া সম্ভব মুয়াজ্জিনকে 8,500 টাকা বেতন দেওয়া সম্ভব আজ সেটা আরও বেড়েছে কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূলের আমলে ওয়াকফ সম্পত্তি লুট হচ্ছে লুট মানে ওয়াকফ সম্পত্তি প্রমোটারদের হাতে চলে যাচ্ছে ওয়াকফ সম্পত্তি বেচে কিছু ব্যক্তি তারা সরকারি মদতে কোটি কোটি টাকা রোজগার করছে